আসিলা রাজ্যর প্রথম কলরাপত্রিয়া বাঘ গণনা রিপোর্ট। ওড়িশারে অছন্তি 696 কলরাপত্রিয়া। বন বিভাগ তরফরু লগা যাইথিবা ক্যামেরারে 284টি কলরাপত্রিয়া বাঘর ফটো কয়েদ হয়েছে। তবে এনটিসিএ দ্বারা ফেব্রুয়ারি মাসে প্রকাশিত রিপোর্ট অনুসারে 2022 রাজ্যের 568 কলরাপত্রিয়া বাঘ থিলে, 2018 এই সংখ্যা 760 লে। তেণু নিজস্ব কলরাপত্রিয়া গণনা পাই নিষ্পত্তি নেইথিলা বন বিভাগ। এবং সর্বমোট যদি দেখিবা যে রিপোর্ট সামনাকু আসিছি, এথিরে ওড়িশারে অছন্তি 696 কলরাপত্রিয়া বাঘ। রোশন রথ আম ভুবনেশ্বর প্রতিনিধি আম সহিত অনলাইন যোগে যোড়ি হচ্ছন্তি বাবদরে অধিক সূচনা পাই। রোশন, যেভাবে বাঘে বর্তমান কলরাপত্রিয়া বাঘ গণনা রিপোর্ট সামনাকু আসিছি, এতে কুয়া যাইছি যে ওড়িশারে 696 কলরাপত্রিয়া বাঘ অছন্তি। নিশ্চিত ভাবে রাজ্য সরকার তরফ স্বতন্ত্র ভাবে কলরাপত্রিয়া বাঘ গণনা করা যাইছিল এবং পাখাপাখি 6 মাস ধরে এই গণনা চলছিল এবং তার বর্তমান যে রিপোর্ট আসছে, বর্তমান আপনার জানিবে যে 696 কলরাপত্রিয়া বাঘ ওড়িশারে থিবা যাহা রিপোর্ট জনা পড়ছে এবং বিভিন্ন স্থানরে ক্যামেরা ট্রাপ লগা যাইছিল, এই ক্যামেরার যাহা জনা পড়ছে। এনটিসিএ তরফ আপনার জানিবে যে পূর্ব সবুলে এনটিসিএ তরফ বাঘ গণনা করা যায় এবং এনটিসিএ প্রতি 4 বছরে থাকে বাঘ গণনা করে। যে ওড়িশারে যে বাঘ গণনা হয়েছিল আপনার জানিবে যে 2022 মশায় এনটিসিএ যে বাঘ গণনা করছিল সেটি 568 কলরাপত্রিয়া বাঘ ওড়িশারে থাকা যাহা সূচনা আসছিল এবং 2018 যে বাঘ গণনা এনটিসিএ করছিল সেটি 760 বাঘ গণনা বাঘ ওড়িশারে কলরাপত্রিয়া বাঘ থাকা যা সূচনা আসছিল। কিন্তু 2022 তথ্য সবুঠ রোচক লা, কারণ সেই তথ্য আপনার যদি দেখবে 2022 তথ্য অনুসারে 4 বছরে ওড়িশারে প্রায় 192 কলরাপত্রিয়া বাঘর মৃত্যু হওয়ার কথা সামনাকু আসছিল। এর ভিতরে আপনার জানিবে লগাতার ভাবে এসটিএফ যেভাবে ভাবে ধরছিল যে রাজ্যের বিভিন্ন স্থান শিকারী কবলরে কিভাবে ভাবে কলরাপত্রিয়া বাঘ পড়ছেন এবং লগাতার ভাবে কলরাপত্রিয়া বাঘ চমড়া জবত করা যাওয়া, তেমন গোটে প্রকার রাজ্যের কলরাপত্রিয়া বাঘর সুরক্ষা কু নিয়ে গোটে বড় প্রশ্ন সৃষ্টি হয়েছিল এবং বর্তমান যে রাজ্য সরকার তরফ বাঘ গণনা করা যাইছে সেটি যে রিপোর্ট আসছে গত 2022 বাঘ গণনা তুলনায় এতে বাঘ সংখ্যা আপাত বৃদ্ধি পাইবার রিপোর্ট সামনাকু আসছে এবং যে 284টি বাঘর স্বতন্ত্র ভাবে তাঁর ক্যামেরা ট্রাপে স্বতন্ত্র ভাবে তাঁর চিত্র কয়ে দিয়েছি। অন্য বাঘর গণনা তাঁর যে ফুটমার্ক এবং অন্যান্য প্রসিডিওর রয়েছে সেই অনুসারে বাঘ গণনা করা যাইছি। তেমন এ গোটে খুশি খবর যে বর্তমান পশুঙ্কর সুরক্ষা পাই সরকার বিভিন্ন প্রকার পদক্ষেপ নেউচন্তি এবং যেভাবে ভাবে গত রিপোর্টে বাঘ সংখ্যা কমুলা বর্তমান সেই সংখ্যা বৃদ্ধি পাইছিবা জনা পড়ছে। ইয়া পূর্ব আপনার জানিবে মহাবল বাঘর গণনা রাজ্য সরকার নিজস্ব ভাবে করলে এবং সেটি সে গণনার যে রিপোর্ট আসলা পূর্ব গণনা তুলনায় রাজ্যের মহাবল বাঘ বড়িথিবা রিপোর্ট আসলা। তেমন এই জিনিস নিশ্চিত ভাবে গোটে রাজ্যের জঙ্গল প্রতি গোটে খুশি খবর আসুচি যে রাজ্যের বাঘ সংখ্যা বর্তমান বড়িবার লাগিছে। নিশ্চিত ভাবে রোশন, রাজ্য পশু সম্পদ পাই নিশ্চিত ভাবে ইয়ে খুশির খবর, যেপাই সরকার অন্টা ভিড়ি নয় সরকার ও ইয়ে গোটে পজিটিভ সংকেত আসুচি আমি কইপার মোটামুটি ভাবে। রাজ্যের কলরাপত্রিয়া বাঘঙ্ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, পূর্ব যে রিপোর্ট আসুছিল মহাবল বাঘ সংখ্যা বৃদ্ধি পাওয়া বেড়ে ইয়ে পুঁজি যে রিপোর্ট সামনাকু আসিছে এনটিসিএ তরফ, যে ফেব্রুয়ারি মাসে প্রকাশিত রিপোর্ট অনুসারে আমি যে দেখবা 2022 রাজ্যের 568 কলরাপত্রিয়া বাঘ থিলে এবং 2018 যে দেখবা তা পূর্ব যে রিপোর্ট আসা 760 এবং 2022 তুলনায় 2024 যে রিপোর্ট আসিছে আপাতত 696 বাঘ সংখ্যা সামনাকু আসিছে। কলরাপত্রিয়া বাঘ সংখ্যা ওড়িশারে 696 বলে রিপোর্ট সামনাকু আসিছে। ধন্যবাদ রোশন রথ, ভুবনেশ্বর প্রতিনিধি আম সহিত অনলাইন যোগে যোড়ি হইতে বাবদরে সবিশেষ সূচনা দিয়ে। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।